এই তুই করলি নাকি? তুই করলি নাকি? আমি সারাদিন কাজ করেছি, আমার সারাদিন কাজের সামান্য পরিমাণ গায়ে কাদামাখি নি, আর তুই আইসে আইসিয়ে ধাক্কাটা দিয়ে আমার এই এত বড় ক্ষতি করলি, আমার এক করেছিস কি? তা আমারও কাদামাখা বা তুমি, তুমি যে পড়বা তা আমি জেনে থুইছি নাকি? কি ঘটেছ টা কি? বিশাল ঘটনা, বিশাল ঘটনা, তোমার প্রতিদিন ঘটনা ঘটে তোমার চাষা, এ ব্যাপক আকারে ঘটনা চাষা। পরিমণি, পরিমণি মা হচ্ছে তো চাষি, আমার মা হচ্ছে আল্লাহ, আমার তাহলে এবার মোট এই সাত নম্বরটা। এ তা তো এইটাই, এই মাসেও কইলো যে পরিবার পরিকল্পনা করিয়াছে, তা আবার মা হচ্ছে কি করতো চাষি? চাষির কথা কলাম আমি, তা কার কথা কই? পরিমণি, পরিমণি, ও পরি, আরে আল্লাহ, আমি মা হওয়ার কথা যাই কইছি, এর আগেও তো সবার খবর নিয়ে আসলি না? হ্যাঁ আগে, এই জন্যই তো আমি মনে করলাম তো চাষি মনে হয়, তাহলে পরিমণি মা, পরিমণি মা হচ্ছে, আমার যে কি খুশি লাগছে, পরিমণি মা হবে না তো কি হবে, এত ইয়ে করলি তা মা না হয়ে কত বেলা, আমি এই আনন্দে তো আমি তোমার ঘাড়ে পার পড়লাম চাষা। তাহলে ঠিক আছে, আনন্দ করেছিস তো ঠিকই আছে, আনন্দ আরো করবো, দরকার হলে এই তুই চমচম কিনে নিয়ে আসবি। তো যাবে না চমচম কিনে, তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি পরিমণির কাছে ফোন দাও, ফোন দিয়ে একটু অভিনন্দন জানাবো না? আমার অভিনন্দন না তো কনগ্রাচুলেশনে, কনগ্রাচুলেশন, হ্যাঁ ওইটা ইংরেজিতে জানে তো, ওকে ইংরেজিতে জানাতে হয়। আমি তাহলে ফোন দেবো, ফোন দাও, ফোন বের করো, ফোন কই তোর জন্য, সে ফোন কি সে আর ভালো আছে, আস্ত আছে দেখদিন, আল্লাহ ফোন তো কি এই গেছে মুছে নি দাঁড়া, আর আল্লাহ 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 মুছে নি, ভালো করে মুছো, ভালো করে মুছো, আচ্ছা ঠিক আছে দাঁড়া, এই দেখ নাম্বার দেখা যাচ্ছে না, দাঁড়া ধুয়ে নি একটু, এবার ঠিক আছে, ওই তো নাম্বার দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা কিটা? এ আছে পূর্ণিমা, এইটা এ মৌসুমি, এইটা সাবনুর, এইটা এ আছে অপু বিশ্বাস, আরে বাবা এইটা কিটা? এই 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 পরিমণি, ডাইল কলে তো থাকার কথা ছিল, তো একটু নিচে চলে গেছে, মেলা দিন কল টাল করনি তো, আচ্ছা কথা কইস কষি না তো, এই হ্যালো, এই হ্যালো, পরিমণি, আমি হাসির জ্বালায় কথা কতি পাচ্ছি রে, আমার বগলে ক্যাটি কুতি দিলেও এত হাসি লাগে না, আজ আমি যে কি পরিমাণ আনন্দিত হয়েছি, তুমি তোমাকে আমার পক্ষ থেকে কারাঙ্গারং সেলেনশং, কনগ্রাচুলেশন, হ্যাঁ সেই কারাঙ্গারং সেলেনশন, ঠিক আছে অভিনন্দন, অভিনন্দন, তুমি যে এত শর্ট টাইমে মা হতে পারি চাও, তুমি না তিন দিন আগে কইলে যে তোমার সাথে বিয়ে হয়েছে, ওই যে পরিচালকের সাথে তুমি তিন দিন আগে কইলে, ওর সাথে তুমি তিন দিন আগে কইলে তোমার বিয়ে হয়েছে, আর তিন দিনের মাথায় তোমার বাচ্চা, এ তো ফাইভ জি ফেল, এই যে বাংলাদেশে যে রবি নেটওয়ার্ক, গ্রামীণ ফোন, তারপরে এই যে বাংলা লিঙ্ক মিঙ্ক, সমস্ত নেটওয়ার্কের ফাইভ জি তো ফাইভ জি, তোমার এর কোনো জি নেই, এ হইল মানে সব জির থেকে উপরের জি, তা তোমার মেয়ে হলি কি নাম রাখবো কইছাও? রানী, আর ছেলে হলি রাজ্য, ওরে দাও এ নাম তো কোনো ইতিহাসে নেই, ওরাই তো সব দেখে রানী রাজ্য, হ্যাঁ এই মানে বাংলাদেশটা কি দখল করে নেবা নাকি, এই জন্যই মনে হয় আবার এই লকডাউন দিচ্ছে, কারণ তুমি যদি রাজ্য রানী সব তোমার হয়ে যায় তো লকডাউন না দিলে ঠেকাবেন কি করে সরকারে? আমার যে কি খুশি লাগছে, তা খুশিতে আমার আসো কিসের জন্য,
শোনো একটা কথা বলি, শোনো, তুই মিষ্টি খাওয়াতে চাইছো নাকি? রাস্তায় যার বাবা তার খাওয়াবা, ঠিকই আছে। শোনো, কতগুলো স্বামী তোমার হয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত তোমার বাচ্চা হওয়াতে পারিনি, সেই দিক থেকে মনে করো তোমার এই স্বামীটা কিন্তু সাকসেস। তিন দিনই মানে সে একটা যে আসলে আমি যে একটা আমার নিজেরই গর্ভবতী মনে হচ্ছে। তুমি আজকে কি হয়েছাও প্রেগনেন্ট? আচ্ছা, এর জন্যই প্রেগনেন্ট? হ্যাঁ, এই জন্যই আমার নিজেরই গর্ভবতী লাগছে। কি যে খুশি লাগছে আমার, বগল একটু কেতে কুতুতে, আর একটু দে আনন্দে আমি মনে হচ্ছে এখন সুসো তৈরি খেয়ে ফেলাই দেবো। না, সুসো খাওয়া যায় না। আচ্ছা তাহলে থাক, এখন আমি একটা কথা কই, শোনো, এই যে লকডাউন এসে গেছে না, এর মধ্যে জন্য আবার বেশি ঝামেলা করি না, দেখা গেল জমজ হয়েছে মানে। হ্যাঁ, এদিক খেয়াল করিও। আর আমি যেটা তবে ভালো কাজ করি চাও, ওই যে ভারতের নুসরাত জান, ও তো মনে করো যে বাচ্চা হওয়া পর্যন্ত মানছি বাপের নাম জানতে পারিল না, তো আর তো যাক তিন দিনের আগে জানি ফেলাইছে, তিন দিন আগে জানি ফেলাইছে। আর একটা কথা কই, শোনো, এই যে আবার লকডাউন পড়ছে, এর মধ্যে তো এই বাংলাদেশের নিউজ করবে সংবাদ মাধ্যম পত্রিকায় সংবাদ খুঁজে পাচ্ছিল না, এখন তো তোমার নিয়ে সাংবাদিকরা প্রতিদিন লিখবে, প্রতিদিন সকালে উঠে তুমি সংবাদ সম্মেলন করে বলে দেবা যে আজকে তোমার পেটের মধ্যে একটু বড় হয়েছে, আজ একটু লাতি মারিলো, আজ একটু গুঁতো মারিলো, দেখবা এইসব পত্রিকায় টিপিতি সংবাদ মাধ্যমে সবাই লিখবে। একটু কেত কুতু দে, দেখবা সাংবাদিকরা এই তোমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আর কোন নিউজ করবে না, এই যে লকডাউন মন হয়ে গেছে ওরা এসব তো নিউজ করবে কি, ও তো বন্ধ সব, এখন খালি তোমার এই লকডাউনে নিউজ করবে যে তুমি তোমাকে আজকে অভিনন্দন অভিনন্দন। আমি আনন্দে ওরে আমি কই বুঝাতে পারবে না, তুই এই চমচম কিনে নিয়ে আয়, চমচম, হ্যাঁ চমচম, ওরে চমচমই আমার মনে নেই, জিলাপি যেন কিনিস নে, চমচম কিনে নিয়ে যাবো, যা তুই এক দৌড়ে যাবো, আমি আসতেছি। আরে একটু তাহলে আমি গেলাম দাদা চমচম কিনতে। আচ্ছা অসুবিধে নেই, আর তোমার ও নুসরাত জাহানের থেকে তুমি ভালো আছো, তবে এইবার চিন্তা করো এই সন্তানের রসিলাই হলেও ভালো হয়ে যাও, সন্তানের রসিলাই ভালো হয়ে যাও, আল্লাহর পথে চলে আইসো, তোবা করো, দেড় বছর নাকি তুমি সিনেমা করবে না, দেড় বছর না, কই দাও যে আজ জীবনে এই দেড় জীবনে আর কোনো ইয়ে হবে না, ওই তোমার সিনেমা হবে না, এসব বাদ দাও, তালাক দাও, দিয়ে এই ছেলেমিলের জন্যই ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে গেলেই আমি খুশি, আমি এই জন্যই তোমার পিছনে লেগে আছি, অনেকেই কয় যে আমার তোমার সাথে কী সম্পর্ক, আমি চাই তুমি আবুল হেদায়েত হয়ে ভালো হয়ে যাও, এর বাইরে আর কোনো চাওয়া নেই, হোয়াট ইজ দিস নো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, হ্যাঁ নামাজ কালাম করবা, দোয়া করবা, তাহাজ্জুদ পড়বা, তাহলে গর্ভের বাচ্চাটাও ভালো হবে, আর তুমি যদি এখন তাক দিনাধীন করিয়ে বেড়াও তাহলে ওই বাচ্চাও বলো জন্মের বাহাত্তারা হবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই একটু মিষ্টি বিতরণ করি গে আনন্দে, একটু কেত কুতু দে, ও বাতি যা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি পরিমণি কি হইয়াছে একসাথে, পরিমণি কি হইয়াছে আরো জরে, আরো জরে, কি খুশি মা হইয়াছে, কি খুশি, এই জন্য তোমাকে সবাই আমি কি মিষ্টি মুখ করাচ্ছি, নাও আমার দাও তো।